আপনার ফোন যেটা আপনি চালান এই প্রযুক্তি ওদের হাতে, আপনি যে গুগল সার্চ করছেন এটা ওদের হাতে, যে ফেসবুক চালাচ্ছেন ওদের হাতে, ইউটিউব চালাচ্ছেন ওদের হাতে, সবকিছু ওদের হাতে। আপনি প্রাইভেট লাইফে কি করেন তারা জানে, আপনি মোবাইলে কি চ্যাটিং করছেন, কোন ওয়েবসাইট ভিজিট করছেন সবই তারা জানে। আর ওই প্ল্যাটফর্মে নেমেই আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, ওদের তৈরি করা প্ল্যাটফর্মে নেমেই আমরা ওদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে যাচ্ছি। কত বেকুব হলে মানুষ এরকম করতে পারে। ফেসবুকে আপনি দিন ক্যাম্প করতে পারবেন না, আপনাকে দিন ক্যাম্প মাঠে করতে হবে। যারা দেশ নিয়ে ভাবে চিন্তা করে কাজ করে তারা মাঠ পর্যায়ে কাজ করে, শুধু অনলাইন নিয়ে পড়ে থাকে না, ওই ঘরের মধ্যে শুয়ে লেপের নিচে ঢুকে ওই দুই একটা লাইন লেখা খুব সহজ, কনস্ট্রাকটিভ কাজ করা তো সহজ নয়। এ কারণে এইগুলো ওদের হাতে। তো আপনি অর্থনীতির কথা বলছেন, অর্থনীতি বড় বড় সেক্টরগুলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF, IMF যা আছে, ফেডারেল রিজার্ভ, সব কিছু ওদের, সবকিছুই ওদের। বিনা সুদে আপনাকে কোনো ঋণ দিবে না তারা। আর এই সুদটা যখন আপনাকে আপনি নিবেন তখন এই সুদটা শোধ করতে হবে, এই সুদ পরিশোধ করার জন্য তখন আমাদের টাকা থেকে সুদটাকে পরিশোধ করতে হবে। আলটিমেটলি কি হলো, একটা পুরো রাষ্ট্রকে ওরা সুদখোর বানিয়ে দিয়েছে। এরকম করে কোনো পৃথিবীর রাষ্ট্র বাকি নাই যেটাকে সুদখোর বানানো হয়নি। ইকোনমিক সেক্টর ওদের হাতে, ফাইন্যান্স, ফাইন্যান্সের বড় বড় ডিপার্টমেন্ট, মিলস এন্ড ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ যেগুলো আছে সবকিছু ওদের হাতে, সবকিছু ওরা নিয়ন্ত্রণ করছে। আপনি মারণাস্ত্রের কথা বলেন, অস্ত্রশস্ত্রের কথা বলেন, যত বড় বড় নিউক্লিয়ার ওয়েপেন্স আছে সব ওদের কাছে আছে। শুধুমাত্র ওদের দেশের নিচে যতগুলো তেল রিজার্ভ করা আছে, বিশ্বে তেলের সংকট হয়ে গেল, আগামী 30 বছর তেল দিয়ে ওরা চলতে পারবে। এই তেল কোত্থেকে পেয়েছে? আমাদের মিডল ইস্ট থেকে তেল নিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়েছে। আর সুবহানাল্লাহ, তেল নিচ্ছে, বিনিময়ে দিচ্ছে ডলার, যে ডলার ওরাই ছাপাচ্ছে। আমার বাসায় একটা প্রেস আছে, মনে করেন আমার বাসায় একটা প্রেস আছে, আমার ওখানে কালির খরচ হয় আর কাগজের খরচ হয়, আর আমি ডলার ছাপাই, ওটা দিয়ে তেল কিনি, ওই তেল আমি আবার আমার দেশের নিচে আন্ডারগ্রাউন্ড আছে রিজার্ভ করি। আলটিমেটলি আমার কোনো লস আছে? লস টাকার। আর আপনি মনে করছেন ডলার নিয়ে আপনি সমৃদ্ধ হয়ে যাচ্ছেন? দেখবেন ইনস্ট্যান্ট সামনের দিনগুলোতে ডলারের এই যে দাপট এটা পড়ে যাবে ইনশাআল্লাহ। অনেক দিন আগে বলেছিলাম না যে কাগজের টাকা আস্তে 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 উঠে যাবে? উঠছে কি না? আরও দেখবেন ক্রিপ্টোকারেন্সি আসবে। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বিটকয়েন, যেগুলো অলরেডি চলে আসছে মার্কেটে, এবং সব কিছু ইলেকট্রনিক মানি হয়ে গেছে। ইলেকট্রনিক মানি খারাপ জিনিস না, খারাপ জিনিসটা হচ্ছে যখন আপনি এর মধ্য দিয়ে অন্য সম্পদ আত্মসাৎ করবেন তখন খারাপ। মনে করেন যে আমরা একটা বড় ব্যাংক থেকে লোন নিয়েছি, কথার আমি এক্সাম্পল দিচ্ছি। এখন তারা কেন লোন দিয়েছে যে আপনাকে 10% সুদ দিতে হবে এবং আপনাকে সততার সাথে আবার এটা পরিশোধও করতে হবে। এখন আপনি পরিশোধ করতে পারছেন না এবং লোনের যে ভার এটাও আপনি নিতে পারছেন না, এতে করে নিত্য প্রয়োজন দ্রব্যের দাম বাড়ছে, অর্থনৈতিক ইনফ্লেশন হচ্ছে আর কি, আমরা যেটাকে ইনফ্লেশন বলি। এখন ঋণ পরিশোধ না করলে ওরা কিন্তু পরবর্তীতে ঋণ দিবে না, দিবে না। এই যে একটা আস্থা হারালাম, এভাবে আস্থা হারাতে হারাতে দেখা যাবে যে আপনার সঞ্চিত যে সম্পদ এটা পড়ে যায়। যখন সঞ্চিত সম্পদটা পড়ে যায়, রিজার্ভ যেটা পড়ে যায়, তখন কি হয়? তখন আর্থসামাজিক উন্নয়নের অবস্থা খারাপ হয়ে যায়, জীবনযাত্রার মান বেড়ে যায়, দ্রব্যের মান বেড়ে যায়, তখন ইফোর্ট টাকার উপর আসে, জনগণের উপর আসে। সুদ দিয়ে সারা বিশ্বকে এভাবে তারা শাসন করছে। এই সুদ কিন্তু এদেশ থেকে উৎপন্ন হয়নি, এই সুদের কারিগর আমরা নই, সুদের কারিগর মুসলিমরা নয়। মুসলিমদেরকে এই প্যাচে ফেলে দেওয়া হয়েছে। মুসলিম কোনো কান্ট্রি সুদের বাইরে যেতে পারছে না ওদের কারণে। আমি বুঝাচ্ছি যে ফাইন্যান্স কাদের হাতে? ওদের হাতে। কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি। তারা আরেকটু যাই সামনে, মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, যত বড় বড় মিডিয়া, যত বড় বড় অস্ত্রশস্ত্র আছে, পারমাণবিক ওয়েপেন্স, নিউক্লিয়ার ওয়েপেন্স, থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সব কিছু ওদের হাতে। কয়টা মুসলিম কান্ট্রি নিজের চেষ্টায় সায়েন্স এবং প্রযুক্তি কাজে লাগিয়ে ওয়েপেন্স তৈরি করেছে বলেন? কতগুলো মুসলিম কান্ট্রি? আল্লাহপাক কি আমাদের মস্তিষ্কে কোনো ঘেলু দেন নাই নাকি? আল্লাহপাক কি আমাদেরকে কোরআন সুন্নাহ হাতে দেননি নাকি? আমরা কি প্রাথমিক যুগে এই যে গণিত, জীববিজ্ঞান, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এগুলোর মূল ভিত্তিগুলো আমরা দেইনি বিশ্বকে? আপনারা জানেন না, এখানে অনেক স্যাররা আছেন, তারা বলতে পারবেন। ইসলামের যত মনীষীরা ছিলেন সূচনায় ওই সোনালী যুগে, তারাই বিশ্বকে দিয়েছে ত্রিকোণমিতি, পরিমিতি দিয়েছে, অ্যালজেব্রা দিয়েছে, অ্যালগোরিদম দিয়েছে, আপনার এই যে মেডিকেল সায়েন্সের বেস দিয়েছে, কেমিস্ট্রি দিয়েছে, বায়োলজি দিয়েছে, এই অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানও দিয়েছে। এগুলো কারা দিয়েছে? জাবির ইবনে হাইয়ানের নাম শুনেছেন? আলকেমির নাম শুনেছেন? ইবনে সিনার নাম শুনেছেন? এই বড় বড় মনীষীরা, ইসলামের প্রাথমিক যুগের মনীষী ছিলেন না? তারা এই বিশ্বকে যা দিয়েছেন ওর উপর দাঁড়িয়ে সভ্যতাটা গড়ে উঠেছে।
তারা বিশ্বকে যা দিয়েছে ওর উপর দাঁড়িয়ে এখনকার সভ্যতা গড়ে উঠেছে, এমনি এমনি হয়নি। তা আমাদের মুসলিমদের মাথায় কি কোনো ঘিলু নাই? এখন কয়টা মুসলিম কান্ট্রি আপনি পাবেন যারা নিজেরা প্রত্যেকটা সেক্টরে স্বাবলম্বী হয়েছে? কয়টা মুসলিম কান্ট্রি পাবেন? একটা দুইটা তিনটা? সবাই খালি এখন ভোগবাদী। ভোগবাদী মানে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, বিক্রি করো আর খাও। আল্লাহ পাক তেল দিয়েছেন, বিক্রি করো আর বিল্ডিং তোলো। আল্লাহ পাক দিয়েছেন ব্ল্যাক অয়েল, বিক্রি করো আর বিল্ডিং তোলো। আর সবাই এখন খালি রেডিমেড চায়, বিক্রি করো সম্পদ, বিক্রি করো আর খাও। তো এই করতে করতে সমস্ত উন্নয়নশীল যে সেক্টরগুলো আছে এগুলো ওদের দখলে চলে গেছে। এতে করে ওরা বিশ্বকে ডমিনেট করছে আর মুসলিমদেরকে বলে ওঠো, মুসলিমরা ওঠে বসো, তখন বসো। অথচ উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিমের গায়ে হাত দিবে এমন সাহসী কারো ছিল না। দাঁড়ান, একজন উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একজন মুসলিমকে অন্যায়ভাবে জুলুম করবে বিশ্বের কোনো প্রান্তরে এই এই ক্ষমতাও কারো ছিল না। মদিনায় বসে একটা খেজুর গাছের খেজুর পাতার ছালের ছাদ আর মাটির মসজিদে বসে উমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলিমের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেন। আর এখন কি অবস্থা আপনারাই বুঝতে পারছেন। আমি জাহিলিয়াতের একটা কথা বলতে গিয়ে এখানে এসেছি যে এখনকার যত বড় বড় সেক্টরগুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করেছে, ফেতনা সৃষ্টি করে দিয়েছে। এবং এটা আইএমএ জাহিলিয়াতের ঐশ্বর্যতার সাথে মিলে যায় যে আপোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে। এই যে হানাহানিটা বাড়ছে, এই হানাহানির প্রভাবটা সামনে আরও বাড়বে।